স্নেহে শিক্ষার্থী বন্ধুরা, আদর ও ভালোবাসা জানিয়ে আজকের পাঠ শুরু করব। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি খাদিজা আক্তার তোমাদের সাথে চলে এসেছি প্রথম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো, সেই সাথে মন দিয়ে লেখাপড়া করছো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের পাঠটি জেনে নেই। আজকে আমরা কি পড়ব, কোন পাঠ থেকে আমরা তথ্য জেনে নেব। তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নিবে এবং পাঠ্য বইয়ের 58 নং পৃষ্ঠাটি খুলবে। দেখো, আমার কাছে কিন্তু বইটি আছে। আমি 58 পৃষ্ঠায় গিয়েছি। 58 পৃষ্ঠায় একটি গল্প রয়েছে যার নাম রুবির বাগান। আজ আমরা এই গল্পটি জানব। দেখো, বইয়ে খুব সুন্দর একটি বাগানের ছবি দেয়া আছে, দেখেছো? এই ছবিটি কিন্তু আমি বোর্ডেও রেখেছি। দেখো, বইয়ে যে ছবিটি আছে এটাও কিন্তু সেই একই ছবি। এই ছবিতে আমরা কি লক্ষ্য করছি? এখানে খুব সুন্দর বড় একটি ফুলের বাগান। এখানে লাল, হলুদ বিভিন্ন রঙের ফুল আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে একটি ছেলে ও মেয়ে কিন্তু গাছের যত্ন নিচ্ছে, তাই না? আমরা কিন্তু ছবিটি দেখে বুঝতে পারছি ওরা গাছে পানি দিচ্ছে। ঠিক এই রকমই গাছের যত্ন নেওয়া বা বাগানের পরিচর্যা করা, এইরকম তথ্য নিয়ে আমাদের আজকের এই গল্পটি। চলো এবার আমরা গল্পটি পড়ব। এখানে আমরা যে বাগানের কথা জানলাম, এই বাগান কিন্তু ছোট পরিসরে হলেও আমাদের বাসায়, বাড়িতে, সবার বাড়িতেই কিছু না কিছু বাগান আমরা দেখি। আমরা বাড়ির উঠোনে, আমরা বারান্দায়, আমরা ছাদে বিভিন্ন রকম ফুলের গাছ, ফলের গাছ আমরা লাগিয়ে থাকি, তাই না? এটা যেমন সৌন্দর্য বাড়ায় তেমনি কিন্তু অনেক উপকারী, কারণ গাছ থেকে আমরা কিন্তু অক্সিজেন পাই। সেই রকমই তথ্য নিয়ে আমরা আজকের এই গল্পটি আরও জেনে নেব। চলো আমরা গল্পটি পড়ি। তোমরা খুব মনোযোগ হয়ে বইটি হাতে নেবে এবং আমার কথা শুনবে। রুবির বাগান। রুবির একটি বাগান আছে, তার মানে এই ছবিতে আমরা যে মেয়েটিকে দেখলাম, এই মেয়েটির নাম হচ্ছে রুবি। সেখানে নানা রকমের ফুলের গাছ, তার বাগানে এখানে নানা রকমের ফুলের গাছ। একদিকে লাল গোলাপের শাড়ি, আরেকদিকে হলুদ গাঁদার গাছ। এই বাগানগুলোতে যেমন গোলাপ গাছ রয়েছে তেমনি গাঁদা ফুলও আছে। তার পাশে আছে জবা ফুলের ঝোপ। জবার রং লাল, আমরা কিন্তু সবাই জানি, তাই না? জবা ফুলের রং হচ্ছে লাল। আমি তোমাদের একটি জবা ফুল দেখাবো, সেই জবা ফুলেরও কিন্তু রং হচ্ছে লাল। এই দেখো, এটা হচ্ছে জবা ফুল। হ্যাঁ, জবা ফুল দেখতে খুব সুন্দর লাল রঙের, তবে এর সুগন্ধটা নেই বললেই চলে। তাহলে আমরা একটি জবা ফুলও দেখে নিলাম ছবিতে। এই ছবিতে কিন্তু আমাদের ফুলগুলো বোঝা যাচ্ছে না, সেই কারণে আমি তোমাদের জন্য আলাদা করে ফুলগুলো দেখাচ্ছি। এরপর আমরা গোলাপ ফুল দেখেছি, তাই না? গোলাপ ফুলেরও কিন্তু রং লাল। এছাড়াও সাদা, কালো বিভিন্ন রঙের গোলাপ দেখা যায়। এই হচ্ছে আরেকটি লাল রঙের গোলাপ ফুল, দেখেছো? গোলাপ ফুলের কিন্তু খুব সুন্দর গন্ধ রয়েছে, তাই না? আমরা সবাই দেখেছি গোলাপ ফুলের খুব সুন্দর গন্ধ আছে। এছাড়া এখানে আমরা আরও পড়েছি কি, হলুদ গাঁদার গাছও আছে। এই যে দেখো, খুব সুন্দর হলুদ রঙের, এটা হচ্ছে গাঁদা ফুল। গাঁদা ফুল হলুদ রঙের হয়ে থাকে এবং এই ফুলেরও গন্ধ রয়েছে। আচ্ছা, তাহলে আমরা জবা ফুল দেখে নিলাম, আমরা লাল গোলাপ ফুল দেখেছি, আমরা হলুদ গাঁদা ফুল দেখলাম, তাই না? এবার চলো আবার একটু পড়ে নেই। বাগানের চারপাশে ঢোলকলমি গাছের বেড়া। বাগানের চারপাশে ঢোলকলমি গাছের বেড়া দিয়ে ওই গাছটিকে রাখা হয়েছে, তাতে বেগুনি ফুল ফোটে।
বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ। বাগানে ঢোকার জন্য যে দরজাটি রয়েছে সেই দরজার পাশে শিউলি গাছ, সাদা শিউলির বোটা হচ্ছে কমলা রঙের। দেখো আমার কাছে একটি শিউলি ফুলও আছে, এই যে শিউলি ফুল সাদা রঙের হয়ে থাকে এবং বোটাটা হচ্ছে কমলা রঙের, এবং এই ফুলটির কিন্তু অনেক সুন্দর গন্ধ আছে। তাহলে আমরা শিউলি ফুলটাও দেখে নিলাম, তাই না? শিউলি ফুলের রং সাদা এবং বোটাটা হয় কমলা রঙের। গাছের তলায় সবুজ ঘাস, তার উপর সাদা ফুল ঝরে পড়ে। বাগানে যখন অনেক ফুল থাকে সকালবেলা দেখবা সেই ফুলের ফুলগুলো বাগানে ঝরে নিচে পড়ে আছে, তখন কিন্তু খুব সুন্দর দেখায়। রুবির ভাই অমিত। তাহলে আমরা এই যে বাগানে একটি ছেলে ও মেয়ে দেখলাম, তাহলে আমরা জেনে নিলাম মেয়েটির নাম হচ্ছে রুবি এবং ছেলেটির নাম হচ্ছে অমিত। তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়, বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। তাদের বাগানের পাশে এই যে মাঠ দেখতে পাচ্ছি, সেই মাঠে রয়েছে সর্ষে ফুল। সর্ষে ফুলগুলো কিন্তু হলুদ রঙের হয়ে থাকে, তোমরা দেখেছো? তোমরা যদি গ্রামে যাও তাহলে দেখতে পারবে সর্ষে ফুলের ক্ষেত, সেখানে হলুদ রঙে সর্ষে ফুল ফুটে থাকে, চারদিক খুব সুন্দর হলুদ রঙে বিছানো থাকে। ওরা উপরে তাকায়, সেখানে নীল আকাশ, আমাদের মাথার উপরে বিশাল বড় নীল আকাশ আমরা দেখি। পূব আকাশে সকালে সূর্য উঠে, সূর্য পূর্ব দিকে উঠে তোমরা জানো এবং পশ্চিমে অস্ত যায়, তাই না? এখানে দেখো ছবিতেও কিন্তু এখানে সূর্য উঠেছে, দেখেছো? লাল রঙের সূর্য উঠেছে, চারদিক কিন্তু খুব আলোকিত হয়ে উঠেছে, টকটকে লাল রঙের সূর্য, তার আলো পড়ে ফুলে ফুলে, পুরো বাগান হেসে উঠে। যখন সূর্যের আলো পুরো বাগানে ছড়িয়ে পড়েছে তখন বাগান কি ঝলমল করছে, তাই না? বাগানটি মনে হচ্ছে হেসে উঠেছে। আমরা গল্পটি পড়ে নিলাম, এই গল্পের ভিতরে আমরা কিন্তু জেনে নিলাম কতগুলো ফুলের নাম এবং কোন ফুলের রং কীরকম, কোন ফুল দেখতে কীরকম, ফুলগুলো কখন ঝরে পড়ে, সূর্যের আলোয় বাগানটাকে কেমন দেখা যায়, তাই না? এরকম করে আমরা গল্প থেকে এই তথ্যগুলো আমরা পেয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসের পাঠের আগেই আমি বলেছিলাম এরকম ছোট আকারে বা বড় আকারে বাগান কিন্তু আমাদের প্রত্যেকেরই বাসায় আছে, তাই না? তোমরাও কিন্তু বিভিন্ন রকমের ফুল চেনো, দেখেছো। আমরা গাছের যত্ন নেব এবং প্রত্যেকেরই বাড়িতে আমরা ছোট আকারে বা বড় আকারে যেভাবেই হোক আমরা গাছ লাগাবো। গাছ থেকে আমরা যেরকম অক্সিজেন পাবো তেমনি কিন্তু ফুলের সুবাসও পাবো এবং সৌন্দর্যও বাড়বে, ঠিক না বন্ধুরা? তো বন্ধুরা, আজকের পাঠ আমার এই পর্যন্তই। আমি তোমাদের আজকে বাড়ির কাজ দেব, তোমরা গল্পটিকে বারবার পড়বে এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবে। ডায়েরিটা লিখে নাও। তোমরা গল্পটি পড়বে বারবার। আর আরেকটি কাজ যেটা দিব সেটা হচ্ছে, আমরা কিন্তু এই গল্প থেকে কতগুলো ফুলের নাম জেনেছি, সেই ফুলের নামগুলোকে তোমরা লিখবে, কয়েকটি ফুলের নাম লিখবে। বন্ধুরা, তোমরা ডায়েরিটা লিখে নাও। দেখো গল্পটি বারবার পড়বে এবং নিজে নিজে পড়ার চেষ্টা করবে। আর আরেকটি হচ্ছে কয়েকটি ফুলের নাম লিখবে। দেখো আমি কিন্তু খুব সুন্দর সুন্দর তোমাদেরকে কয়েকটি ফুলের ছবি দেখিয়েছি, তাই না? তোমরা এই ফুলগুলো দিবে এবং সাথে আরও কিছু ফুলের নাম তোমরা শিখে নেবে। আজকের পাঠ এখানেই শেষ করব। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। মন দিয়ে লেখাপড়া করবে এবং বাড়ির কাজগুলো ঠিকমতো করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।